Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. সম্মানিত এমএফআই ওয়ার্ল্ড ভিউয়ার্স, আশা করি যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এর অর্থ শুনে আপনি বুঝতে পারবেন এটা কত বাবার্থ এবং কত পাওয়ারফুল একটি শক্তিশালী আমল ইনশাআল্লাহুল আজিজ। আমরা মূল বিষয় ঢুকে পড়ি। মূল বিষয়ে যার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে আমাদের সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোন ভিডিও আফটার দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমে পৌঁছে যায়। আপনারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত হাজিরিন, আপনার যে কোনো কিছুর চাহিদা হতে পারে, যে কোনো, এটার অর্থ হচ্ছে মানুষ যা চায়। যে আয়াতটি আপনাদেরকে আমি উপস্থাপন করব পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আন-নাজমের একটি আয়াত। তো সেই আয়াতটির অর্থ হচ্ছে মানুষ যা চায় তাই কি সে পায়। কারণ এই আয়াতটি এত পাওয়ারফুল, এই আয়াতটি পাঠ করে তিলাওয়াত করে যতা বলে দেওয়ার নেমে যদি কেউ কোনো মানুষ আমল করে ইনশাআল্লাহ যা চাবে, যা চাইবে, যা সে উদ্দেশ্য করবে, যা সে আশা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত সেই আয়াতের বদৌলতে তা কবুল করে এবং তা পূর্ণকরণ দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তো সময় তো হাজির, যে আমলটি করার নিয়ম হচ্ছে আপনি নামাজের যে কোনো নামাজের শেষ করেন, যে কোনো নামাজ শেষ করে জায়নামাজে বসে অবশ্যই প্রথমে দুরূদ শরীফ পড়বেন তিনবার, সাতবার অথবা ১১ বার। এই আয়াতটি পাঠ করবেন ৭ বার, আবার দুরূদ শরীফ তিনবার ৭বার বা ১১ বার পাঠ করে যখন আপনি পাঠ করবেন তখন আপনার যে উদ্দেশ্যে নিয়ে পাঠ করতেছেন সেই উদ্দেশ্যে মনে মনে খেয়াল রেখে এই আয়াতটি পাঠ করবেন ইনশাআল্লাহুল আজিজ। যদি আপনি কাউকে বাধ্য করার উদ্দেশ্য থেকে থাকে, কাউকে বস করার উদ্দেশ্য থেকে থাকে, তাহলে অবশ্যই চোখ বুঝে বন্ধ করে তার সেরা কল্পনা করে তিনটা ফু মেরে দেবেন ফোড়া শেষ করে। আর যদি তাকে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য করে ফু দিয়ে খাওয়াতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে চান সেভাবে তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমি আপনাদেরকে সেই আয়াতটি পড়ে শোনাচ্ছি। بسم الله الرحمن الرحيم أم للإنسان ما تمنى এই হচ্ছে সেই আয়াতটি যার অর্থ হচ্ছে মানুষ যা চায় তাই কি সে পায়। এর অর্থ হচ্ছে আমি এই আপনার আয়াতটি ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আমি ভিডিও স্ক্রিনে আরবি এবং বাংলা অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। তো সময় তো হাজি, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমার সুন্দর দৃশ্য দেখবেন আর অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।